আগামী 13ই মার্চ রানাঘাট 2টি লোকসভা কেন্দ্রে হতে চলেছে লোকসভার নির্বাচন। যদিও এবার লোকসভার নির্বাচনে কড়া পাখে চোখ রয়েছে নির্বাচন কমিশনের। একদিকে যেমন চলছে ভোট প্রচার অভিযান, অন্যদিকে চলছে সরকারি বিভিন্ন লিপিবদ্ধ প্রচার অভিযান। এবার একইভাবে রাজ্য সরকারের তত্ত্বাবধানে সারা রাজ্যের পাশাপাশি নদিয়াতে চলছে প্রশাসনিক তৎপরতা। এদিন নদিয়ার কৃষ্ণনগর জেলা শাসক দপ্তরে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্মখালী 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 21 বছরের পুরাতন কোম্পানি বর্ধমান হাউসিং ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেড, বর্ধমান শহরের প্রথম প্রমোটার ও ডেভেলপার, ফ্ল্যাট মার্কেটিং সেলসম্যান পুরুষ ও মহিলা প্রয়োজন, সেন্ড ইউর বায়োডাটা অন হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ নাম্বার 9232352260 অর 9474422202। উপস্থিত ছিলেন জেলা শাসক এস অরুণ প্রসাদ। অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলা শাসক বলেন, রাজ্য সরকারের উদ্যোগে প্রত্যেকটি জেলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ যা সম্পূর্ণ হলো নদিয়াতে, এখানে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে যেখানে নতুন ভোটার ও পুরনো ভোটারদের সচেতনতা ও তারা কিভাবে ভোট দেবেন সেই নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রয়েছে কুইজের মাধ্যমে বিভিন্ন খেলা, যেটা দেখলে যুবক এবং যুবতীরা তারা অতি সহজে কিভাবে ভোট প্রদান করতে হবে এবং নতুন ভোটার যারা ভোট কেন্দ্রে গিয়ে এখনো পর্যন্ত ভোট দেয়নি তারা কিভাবে ভোট দেবে সেটা স্পষ্টই বোঝা সম্ভব। অন্যদিকে জেলা শাসক এও বলেন, এই অ্যাপে একটি কিউআর কোড বসানো আছে যেখানে অতি সহজে যে কোনো স্মার্টফোনে সেটি ডাউনলোড করা সম্ভব আর তা প্রত্যেকের হাতেই পৌঁছে যাবে। তবে আগামী দিনে ভোটদান সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি করতে জেলা প্রশাসনের করার কথা এবং আমাদের যে মুখ্য নির্বাচনী আধিকারিক এবং ইসিআই এর নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন রকম সুইপ অ্যাক্টিভিটি গুলো করেছি। আজকে আমরা একটা অ্যাপ লঞ্চ করেছি যাতে বিশেষ যুবক এবং জুয়া ভোটার যারা রয়েছে, ইয়াং ভোটার আর বিভিন্ন যারা ভালনারেবল গ্রুপস যারা রয়েছে তাদের জন্য এই অ্যাপের মাধ্যমে আমরা কিন্তু ভোট প্রচারটাকে নিয়ে যেতে চাই যাতে ওরা নির্ভয় নির্বিঘ্নভাবে মানে ভোটের দিন জন্য ভোট দিতে পারে এবং তাদের ভোট প্রক্রিয়ার সম্বন্ধে বিভিন্ন রকম যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো নিয়ে তাদের একটা সচেতনতার জন্য আমরা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন কুইজ কম্পিটিশনের মতো আমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলো রেখেছি যেখান থেকে ওরা আমাদের ভোট প্রক্রিয়া এবং আমাদের দেশের যে সংবিধান এই সবগুলো নিয়ে অনেক কটা জিনিসগুলো জানতে পারবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।